কারট্রো ভাই এখান থেকে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা কীভাবে ভাবতে পারি এটা থেকে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা কীভাবে ভাবতে পারি কীভাবে ভাববো দেখ এটা থেকে স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা দেখ লাস্ট ক্লাসে যখন আমি তোকে খাতার ডান দিকে শর্টকাট শিখিয়েছিলাম কার শর্টকাট শিখিয়েছিলাম দেখ এলডল কনডেনসেশনের শর্টকাট শিখিয়েছিলাম তখন আমি তোকে কী বলেছিলাম দেখবি এইভাবে মলিকুলটাকে এঁকেছিলাম না সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান আবার দেখ ওই আলফাট এরকমটাকে আমি খুলে এঁকেছিলাম পরে আমি এটাকে কী করে দিয়েছিলাম ভাই করে দিয়েছিলাম হচ্ছে দেখ আমি এলডল কনডেনসেশনের শর্টকাট লাস্ট ক্লাসে শিখেছি করার সময় আমি করেছিলাম হচ্ছে কী বলতো দেখ মলিকুলটাকে এইভাবে আঁকতাম ডাবল ওয়ান ওটাকে ওর দিকে আর ওটার আলফা কার্বনের দেখ এইচটাকে এর দিকে আঁকতাম করে আমি এখান থেকে কী বার করে দিতাম বলতো এইচ টু বার করে দিয়েছিলাম দেখ আগের দিন তাই করেছিলাম শর্টকাট ফর অ্যালডল কনডেন্সেশন আগের ক্লাসে করা আছে তাহলে এখান থেকে উল্টোটা করতে হবে তো ভাই এখানে তোকে কী করতে হবে এইচটু লাগিয়ে দিতে হবে তাহলে এবার হয়ে যাবে তাহলে কোন দিকে লাগাবো দেখ ভাই আমি কাটবো আলফা বিটার মাঝ বরাবর কাটবো এবার কোন দিকে কী লাগাবো দেখ আমি ঠান্ডা মাথায় দেখি যেদিকে কার্বনিল আছে ভাই এদিকে তো অক্সিজেন আছে এদিকে আর অক্সিজেন লাগানোর দরকার নেই যেদিকে অক্সিজেন নেই এদিকে তো অক্সিজেন নেই তাহলে তুই এদিকে লাগিয়ে দিবি কাকে অক্সিজেন আর এদিকে আমি কাকে লাগাবো দেখি এইচ টু তাহলে আমার হয়ে যাবে বুঝতে পারলি দেখ আমি কোন দিকে কী লাগাচ্ছি যেদিকে অক্সিজেন নেই সেদিকে লাগিয়ে দিচ্ছি কাকে অক্সিজেন আর যেদিকে অক্সিজেন আছে সেদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে এইচ টু পার্টা তাহলে আমার কী হলো বলতো ভাই স্ট্রাকচার দেখ আমি এটা রেট্রো অ্যারো হচ্ছে আমার এটা এটা ছিল হচ্ছে আমার রেট্রো অ্যারো তাহলে আমি স্ট্রাকচারটা কী পাচ্ছি তো লাগা যাক সিএইচ থ্রি সিএইচ অবভিয়াসলি অক্সিজেন যদি লাগে তো ডাবল বন্ডের সাথে লাগবে হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন লাগলো বোঝা গেল সিএইচ ডাবল বন্ডো আর ওই পার্টটা আমার কি হচ্ছে ভাই ওই পার্টটা আমার হচ্ছে কি সিএইচের সাথে লাগিয়ে দিলাম এইচ টু তাহলে আমার হয়ে যাবে কি সিএইচ থ্রি আর বাকি পার্টটা তো যেরকম ছিল আছে থাকবে তাহলে সিএচ থ্রি সিএচও বোঝা গেছে তাহলে আমার স্টার্টিং মেটিরিয়াল কি হলো বেসিক্যালি অ্যাসিটাল ডিহাইড ভাই অ্যাসিটাল ডিহাইড তাহলে অ্যাসিটাল ডিহাইডের মধ্যে অবভিয়াসল অ্যাসিটাল ডিহাইডের মধ্যে অ্যালডল কনডেনসেশন করলে আমি পেয়ে যাবো এই মলিকুলটা বুঝলি অ্যাসিডাল ডিহাইডের মধ্যে অ্যালডল কন্ডেনশন করলে আমি পেয়ে যাবো এই মলিকুল ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝে গেছি ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে চল এই হচ্ছে আমার মলিকুলটা তাহলে রেড ফ্রপ বোঝা গেছে তাহলে যে আমাকে বল পরের কোশ্চেন লেখ ঠান্ডা মাথায় ভেবেচিন্তে স্ট্রাকচার রাখবি লেখ ফোর ড্যাশ মিথাইল ফোর ড্যাশ মিথাইল पेंट इंग्लिश लिखी ना बांगला लिखी हमें इंग्लिश स्पेलिंग फोर डैश एम इ टी एच वाई एल तरह लेख पीई एन टी पेंट डैश तीन हाँ

বাকি কোশ্চেন পরে হবে বাকি কোশ্চেন তুই দেখলেই বুঝে যাবি মলিকুল আঁকতে বুঝে যাবি আঁক দেখি এই মলিকুল তুই টেস্ট পেপারে পাবি কিন্তু এই নামে না এটার কমন নেমে তুই পাবি আমি তোকে বললাম একেবারে দেখি এটা স্টেপ বাই স্টেপ ভেবে ভেবে আঁকি ওন কোথা থেকে আসে বলতো ওন কিটোন থেকে আসা হচ্ছে ওন

লাস্ট পার্টটা থেকে গন্ডগোল হয়ে গেছে ওই টু ওন ফোন ওই পার্টটা কি গন্ডগোল হয়ে গেছে ভ্যালেন্সি নাহলে বাকি পার্টটা ঠিক আছে জাস্ট একখানা জায়গা একটু মডিফাই করলে হয়ে যাবে এইটা ঠিক আছে এটা ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে মনিকুলটা বাকিরা স্টেপ বাই স্টেপ ভেবে ভেবে আঁকলাম দেখ কোশ্চেনটা হবে বলতো কী হতে পারে বলতো কোশ্চেনটা আচ্ছা কোশ্চেন কী হবে আমি পরে আসছি এই যে মলিকুলটা আমি আঁকলাম না আঁকি ভাই স্টেপ বাই স্টেপ তাহলে তুই এঁকে ফেলেছিস দেখ পেন্ট মানে পাঁচখানা কার্বন তাহলে নাম্বারিং করে দি ভাই এক দুই তিন চার পাঁচ তারপরে কী বলেছে ফোর মিথাইল তাহলে ফোরে লাগিয়ে দিলাম মিথাইল তারপরে কী বলেছে ভাই বলেছে হচ্ছে টু থ্রি ইন থ্রি ইন থ্রি ইন মানে তিন থেকে চারে ডাবল ওয়ান টু ওন ওন কোথা থেকে আছে কিটোন তাহলে দু নম্বরের কার্বনটাকে আমাকে কিটোনে কনভার্ট করে দিতে হবে শেষ হাইড্রোজেন দিয়ে এবার ফুলফিল করার পালা এই কার্বনে তিনটে হাইড্রোজেন এই কার্বনে জিরোটা হাইড্রোজেন এই কার্বনে একটা হাইড্রোজেন এই কার্বনে জিরোটা হাইড্রোজেন এই কার্বনে তিনটা হাইড্রোজেন এই হচ্ছে আমার মনিকুল কোশ্চেনটা হচ্ছে কী বলতো দেখ এই মলিকুলটার কমন নেমটা আমি তোকে বলে রাখি কমন নেমটা দিয়ে কোশ্চেনটা আসে কমন নেম না কমন নেম লেখ লেখ মেসিটাইল অক্সাইড মেসিটাইল অক্সাইড মেসিটাইল অক্সাইড মেসিটাইল অক্সাইড এই ডাইঅসিটন অ্যালকোহল আর মেসিডাইল অক্সাইড এর নামগুলো মনে রাখবি আরও অ্যাড হচ্ছে ঠিক আছে ডাইঅিটন অ্যালকোহল আর মেসিডাইল অক্সাইড হয়েছে আচ্ছা দেখ এই মলিকুলটা আমার কী বলতো কার্বনি দেখ আলফাবিটা আনস্যাচুরেটেড কার্বন আলফাবিটা আনস্যাচুরেটেড কার্বন তোকে দেখো পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই মলিকুলটা মানে মেসিডাইলক অক্সাইডকে কোন কোন মলিকুলের অ্যালডল কনডেনশ্রেশন করলে পাওয়া যায় এটা আমি অ্যাল্ডাল কনডেনসেশন করলে পাবো তাহলে কাটাকুটি খেলে ভাই আলফা আলফাবিটার মাঝ বারবার কেটে দেয় কোন দিকে কাকে লাগাবি কোন দিকে এইচ টু এক্সাক্টলি এদিকে এইচ টু কারণ ভাই এদিকে অক্সিজেন আছে এদিকে অক্সিজেন আছে বলে এদিকে আমি কাকে লাগালাম অক্সিজেন সরি এইচ টু তাহলে এদিকে লাগিয়ে দেবো এইচ টু আর এদিকে লাগিয়ে দেবো হচ্ছে ও তাহলে আমার স্টার্টিং মেটেরিয়ালগুলো কী হবে বলতো বেসিক্যালি স্টার্টিং মেটেরিয়ালটা কী হবে একটা আর একটা আর আরেকটা অ্যাসিটনই হবে ঠিক আছে তাহলে দেখ সি এইচ থ্রি এটা হয়ে গেলো ভাই সি ডাবল বন্ড ও এখানে সি এইচ থ্রি বুঝতেই পারছি আর ওখানে এটা কী হবে ভাই সিএইচের সাথে এইচ টু লাগলো মানে ওটা হয়ে গেলো সিএইচ থ্রি তাহলে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি তাহলে ভাই অ্যাসিটোনের মধ্যে বেসিক্যালি অ্যাসিটনের মধ্যে অ্যালডল কনডেনসেশন করলে আমি পাই হচ্ছে মেসিটাইল অক্সাইড ঠিক আছে অ্যাসিটনের মধ্যে অ্যালডল কনডেনসেশন করলে আমি পাই মেসিটাইল অক্সাইড আর অ্যাসিটনের মধ্যে অ্যালডল করলে আমি পাই হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল এই যে কিছুক্ষণ আরেকটা স্ট্রাকচার রেখেছিলাম এই দুখানা স্ট্রাকচার ভাই তোর উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডাইঅসিটোন অ্যালকোহল আর একটা হচ্ছে আমার মেসিটাইল অক্সাইড তাহলে অ্যাসিটোন থেকে তোর এই কোশ্চেন তুই টেস্ট পেপারে দেখতে পাবি রূপান্তর করো অ্যাসিটন থেকে মেসিটাইল অক্সাইড ঠিক আছে অ্যাসিটন থেকে মেসিটাইল অক্সাইড টেস্ট পেপারে পাবি আবার অ্যাসিডন থেকে অ্যালকোহল এই দুখানা কোশ্চেন কমন টেস্ট পরে অ্যালডিয়াটিটন খুললে ওকে আচ্ছা কালকে তো বৃহস্পতিবার কালকে তো তোর তো স্কুল তো আর নেই স্কুল তো ছুটি পড়ে গেছে বুঝে তো স্কুল ছুটি স্কুলে তো না গেলেই স্কুল ছুটি তাই না স্কুল আছে কালকে কার স্কুল আছে শুক্রবার শুক্রবার কার কার স্কুল আছে শুক্রবার শুক্রবার কার কাজ আছে কারণ তাই তো শুক্রবার নেই তো শুক্রবার এই শুক্রবার কারণ শুক্রবার স্কুল নেই শুক্রবার সকালবেলা সাড়ে সাতটার সময় হবে পড়া আছে তাই তো কটাতে কটা অবধি পরে থাকে সাড়ে নটা শুক্রবার তাহলে তো সকালবেলা সাড়ে দশটায় তো হবে সাড়ে দশটা হবে তাহলে শুক্রবার আমাদের পরের বছর শুক্রবার সকাল সাড়ে দশটা ওকে দ্বিতীয় তো ভাই মহলার দিন থেকে তো ঠাকুর দেখা স্টার্ট করবি না শ্রিভুজি স্পোর্টিং ক্লাব দিয়ে তোর উদ্বোধন ঠিক আছে শিবভূমি স্পোর্টিং ক্লাব মহার দিন উদ্বোধন তোর ঠাকুর দেখা উদ্বোধন হ্যাঁ দু ঘন্টা পর শুক্রবার সকালবেলা সাড়ে দশটা ঠিক আছে কালকে স্কুল থেকে কটায় ফিরিস তুই কে স্কুলে যাবি যেন তোর যাবি তাই তো মধ্যম আর বাকিরা তো কেউ যাবি না স্কুলে কটায় ফিরিস স্কুল থেকে তুই কটায় ফিরিস বৃহস্পতিবার কালকে স্কুলের আগে সকালবেলা সাতটার সময় হবে পড়া আছে সবার সকালে হবে না হবে কটা থেকে পড়া আছে আটটা থেকে তাহলে ঠিক আছে আমাদের শুক্রবার সকালেই হচ্ছে শনিবার পড়াবো না হ্যাঁ ডারবি আছে মন মানে সোমবার চতুর্থী চতুর্থী দিনে যদি ঠাকুর দেখা স্টার্ট করবি না তুই তো ইনফ্যাক্ট ঠাকুর দেখবি না এই বছর প্রতিজ্ঞা করে দিস ঠিক আছে চতুর্থীর দিন তো স্কুল তো স্কুল তো ছুটি পড়ছে কবে থেকে ছুটি তো পড়েই গেছে বেশি বেশি আচ্ছা কেন ঠাকুর দেখতে আছিস কোথায় আচ্ছা ঠিক আছে যেখানেই যা উদ্বোধনী তো হবে না ভাই এনি চল তাহলে লিখেছিস কোশ্চেন কোশ্চেন লিখতে হবে না রূপান্তর হচ্ছে লিখতে হবে না আমি করে ফেলেছি রূপান্তর করো ডাইসিটন অ্যালকোহল অ্যাসিটন থেকে আর একটা হচ্ছে আমার কি এটা গেলো চল হ্যাশট্যাগ দিয়ে পরে রিয়াকশন লেখ পরে আর দুখানা রিয়াকশান করবো তারপরে তোর আমার এলডিহাইড কিটনের রিয়াকশান এখান থেকে শেষ হয়ে যাবে বই থেকে দু তিনটা রিয়াকশান তোর এক্সট্রা আছে ওয়েস্টবেঙ্গলের চল তাহলে হ্যাশট্যাগ দিয়ে পরেরটা লেখ লেখ ইউরোট্রপিন প্রস্তুতি ইউরোট্রপিন ইউরো বানান লেখ বাংলায় লেখ ইউরো ইউরো কাপ দেখিস তো ইউরো লেখ বাংলায় বানান ইউরো তারপরে লিখি ট্রফিন হ্যাঁ টয় রফলা কয়সী দন্তান্ন নয় ইউরোট্রপিন ইংলিশ স্পেলিংটা লিখে রাখতে পারিস ইউ আর ও টিআরও পিআইএনই ওটা আর এটা হচ্ছে ইউরোট্রফিনো ঠিক আছে ইউ আরও ইউরোট্রপিন পি মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন উচ্চ মাধ্যমিক অলরেডি এসছে ঠিক আছে প্রস্তুতি চল দেখ আমার কাছে আজ হচ্ছে ভাই এই মলিকুলটা যেরকম আঁকবো ওরকমই আঁকিস তো কিন্তু পরীক্ষাতে স্ট্রাকচার আঁকতে দেবে আজ হচ্ছে কি ভাই ফর্ম্যাল ডি হাইট ফর্ম্যালিডাইট আমি জানি ভাই সি এইচ ও আচ্ছা সি এইচ ওর মধ্যে আগের দিন মনে আছে অ্যামোনিয়া ডেরিভেটিভ দিয়ে রিয়াকশন করেছিলাম আগের ক্লাসে সি এইচ ওর মধ্যে আমি অ্যামোনিয়া দেবো কিন্তু অ্যামোনিয়া আমি দেব এক্সট্রা এক্সট্রা অ্যামোনিয়া দিলে আমার রিয়াকশান চলে যাবে হচ্ছে অন্য পাত্রে মানে ওরকমই আমার হবে এইচ টুও বেরিয়ে যাবে কিন্তু আরও অনেক মেকানিজম মধ্যে হতে থাকবে আরও অনেক কিছু ফর্ম হবে হয়ে আমার আলটিমেটলি ফর্ম হচ্ছে আমার ইউরোট্রপিন মলিকিউল প্লাস এইচ টুও তাহলে ইউরোট্রপিনের স্ট্রাকচার এবার আমি এখানে আঁকবো ইউরোট্রোপিনের স্ট্রাকচার আমি আঁকছি তুই আঁকবি ইউরোট্রপিনের স্ট্রাকচার এক্সট্রা লিখে দেবে বা তোকে বলবে হচ্ছে ভাই ইউরোট্রোপিনের প্রস্তুতি দেখাও এইভাবে কোশ্চেন আছে ঠিক আছে বা এইচ সি এইচ ও প্লাস অ্যামোনিয়া দিয়ে ছেড়ে দিতে পারে দেখবি ব্যালেন্স করা থাকবে তখন ঠিক আছে চল শুরু করা যাক ইউরোট্রপিনের স্ট্রাকচার আমি আগে আঁকি তারপরে ভাই তুই আকিস চলো এই হচ্ছে আমার ইউরো ট্রফিন রাখ ইউরো ট্রফিন ঠিক আছে ইউরো ট্রফিন আমি দেখ বেসিক্যালি একটা কিউবিকাল ফর্মে এঁকেছি কিন্তু মলিকুলটা কিউবিকাল ফর্মে এরকম থাকে না এটা তুই আঁকলে পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবি পরীক্ষাতে ইনফ্যাক্ট এটা আঁকার দরকার নেই ইনফ্যাক্ট ফর্মুলা লিখলেও নাম্বার পেয়ে যেতে পারিস বেটার স্ট্রাকচারটা আমি আঁকতে পারবো এমন কিছু কঠিন এটা নয় বাড়িতে দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইউরোপিনের স্ট্রাকচার ঠিক আছে আচ্ছা দেখ এটার সাথে সাইড প্রোডাক্ট আমার ওয়াটার ফর্ম হয়েছে ঠিক আছে সবার এটাই তোর ভাই উচ্চ মাধ্যমিকের জন্য সাফিসিয়েন্ট এটা ডিজিজেন অ্যামোনিয়া এক্সেস ঠিক আছে এটা হচ্ছে আমার এক্সেস অ্যামোনিয়া চল দেখে এইবারে এটা আমি ব্যালেন্স করবো আগে ব্যালেন্স করি তারপরে তোকে আমি দেখাবো এটা অরিজিনাল কোন ভার্সানে থাকে সেই ভার্সান তোকে পরীক্ষা রাখতে হবে না তুই এটা আঁকলেই হবে দেখ তো এই মলিকুলটা ব্যালেন্স যদি করি তুই ভালো করে দেখ আমার এই মলিকুলে নাইট্রোজেন কটা এসছে বলতে এক দুই তিন চার চারটে এসছে তো তাহলে ভাই আমার এখানে ফোড়ে নিশ্চয়ই করতে হবে ওকে আর দেখ ভাই কার্বন কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় কার্বন আছে ছয় সিক্স এইচসি আছে প্লাস ফোর এনস্ত্রি এবারে তুই অক্সিজেনের হিসাব মেলা অক্সিজেন হয়েছে সিক্স এইচ টু আমার পুরোটাই ব্যালেন্স হয়ে গেছে তুই হিসাব দেখবি পুরোটা ব্যালেন্সড পুরোটা হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেছে তোকে পরীক্ষাতে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশনে দিতে পারে চাইলে সিক্স তাহলে আমি এইভাবে যা শেখে দেবো ঠিক আছে বুঝলি কীভাবে করলাম দেখ ব্যালেন্স কিন্তু আমি করিনি ভাই ধরে ধরে কিন্তু আমি ব্যালেন্স করিয়ে নি আমি আর সেখানে দেখলাম নাইট্রোজেন চারখানা লাগিয়ে দিলাম চারটে নাইট্রোজেন কার্বন ছখানা লাগিয়ে দিলাম ছখানা তা বাকি তো আমার ভাই ছখানা অক্সিজেন হতে গেলে সিক্স এইচ টু হতেই হবে বোঝা গেল তাহলে এইভাবে করলাম ব্যালেন্স এইবার তোকে আমি দেখাচ্ছি অরিজিনালি বলিগুলোটা কীভাবে এক্সিস্ট করে এটা নট ফর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই স্ট্রাকচার রাখার দরকার নেই যেটা আমি এখন আঁকবো অরিজিনালি এটা এক্সিস্ট করে হচ্ছে বেসিক্যালি এইভাবে তুই ক্লাস ইলেভেনে সাইক্লো এক্সেন পড়েছিলি কিনা আমি জানি না যদি সাইক্লো আমাদের বোর্ড এক্সামে নেই হচ্ছে আমার মনিক অরিজিনাল স্ট্রাকচার তো হবে না এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে চল এটা মুছে দিচ্ছি এটা তোকে আঁকতে হবে না এটা আঁকার দরকার নেই এটা লাভ নেই হচ্ছে আমার ইউরোট্রোপিনের স্ট্রাকচার তুই এটা আঁকলেই সাফিসিয়েন্ট ওকে চল এবার শুরু করবো হচ্ছে আরও কটা রিয়াকশন খুচখাচ কাছে পরেরটা লেখ পরেরটা উচ্চ মাধ্যমিক এসছে এটা তোর ক্লাস ইলেভেনেও ছিল লেখ হেডিং দিয়ে হ্যাশট্যাগ দিয়ে লেখ মেসিটিলিন প্রস্তুতি মেসিটিলিন মেসিটিলিন ক্লাস ইলেভেন এটা ছিল এটা কিন্তু উচ্চ মাধ্যমিক এসছে মেসিটিলিন প্রস্তুতি মেসিটিলিন প্রস্তুতি লেখ মেসিডিলিন প্রস্তুতি জেনারেল রিয়াকশন লিখি ভাই ওটাই সাফিসিয়েন্ট দেখ ভাই তোর কাছে কে আছে ভাই আছে হচ্ছে ভাই অ্যাসিটোন সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি অ্যাসিটন অ্যাসিটনের মধ্যে আমি দিলাম কাকে ভাই দিলাম হচ্ছে লেক ফিউ ড্রপস অফ ফিউ ড্রপস অফ কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর মানে ভাই তোর এরোর উপরে লেখা থাকতে পারে কয়েক ফোঁটা এইচ টু এস ও ফোর ঠিক আছে ফিউ ড্রপস অফ কনসেনট্রেটেড এইচ টু এস ও ফোর ফিউ ড্রপস অফ কনসেনট্রেটেড এইচ টু এস ও ফোর ই হচ্ছে ভাই আমার রিয়েজেন্ট প্রোডাক্ট আমি ডাইরেক্ট লিখবো প্রোডাক্টটাকে লিখি কোনো মেকানিসি মেকানিস কিচ্ছু লাগবে না অ্যাসিডনের মধ্যে ফিউ ড্রপস অফ কনসেনট্রেটেড এইচ টু এসো ফোর মেসিডিলেস ফ্রাকচার হচ্ছে আমার ভাই এটা এই মলিকুলটার নাম কি এটার নাম কি টলুইন এক্সাক্টলি বলতো টলুইনের মধ্যে আরেকটা সিএসটি লাগালে নাম কি হয় জাইলিন এটা হচ্ছে জাইলিন ঠিক আছে এর মধ্যে আরেকটা সিএসটি লাগালাম এটা হচ্ছে আমার মেসিটিলিন মলিকুল এটা হচ্ছে আমার মেসিটিলিন মলিকুল মলিকুলটা এঁকে ছবি এঁকে নিচে নাম লিখে রাখ মেসিটিলিন এই এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক এসছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন টেস্ট তেজপুরে প্রচুর জায়গা পাবে এই কোশ্চেন তাহলে এটা হচ্ছে আমার মেসিটিলিন মলিকুল নিচে নাম লিখে রাখলাম মেসিটিলিন বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখবি মেসিটিলিন কোথায় থাকে কী কাজে লাগে কোথায় ভাই মেশিনের কার্বনটা কোথায় লাগা তুই সৌম্যদিন হয়ে গেছে আমার মলিকুল পরীক্ষাতে কোশ্চেন কিন্তু আসবে এইবারে দেখ মেশিনের প্রিপারেশনের আমি তোকে ভাই মেকানিজম দেখাচ্ছি না এটা মনে রাখার সিম্পল টেকনিক বলছি ইনফ্যাক্ট এটা সিম্পল টেকনিক ওইটাও মনে রাখার দরকার এই সার্স আমার এমনি মনে রাখ থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটন থেকে ক্লিয়ার বোঝা গেল চলে এবার বই বার কর বইয়ের মধ্যে তাহলে তোর এলডি কিটনের ম্যাক্সিমাম ইকুয়েশনই শেষ এবারে তোর ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল কিছু রিয়াকশান আছে সেটা আমি বইয়ের মধ্যে আপনাদের মার্ক করছি হ্যাঁ যে এলডি হাই টিটন কার্বক্সিলিক অ্যাসিড বার করেছিস বইয়ের মধ্যে এল ডি হাইট কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে বই আনিস নিষ্ক আর কী বলবো আচ্ছা এখন যেগুলো মাঠ করবো সেগুলো হচ্ছে তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু স্পেশাল রিয়াকশন

রিলে রয়সিল লয়কার রিলে বিক্রিয়া বা রিলে জারণ ঠিক আছে রিলে বিক্রিয়া বা রিলে জারণ হয়েছে আচ্ছা রিয়াকশানটাতে কী হয় প্রোডাক্ট এখান থেকে কিন্তু টেসপার থেকে কোশ্চেন পাবি এটা থেকে প্রোডাক্টটা আমি কীভাবে লিখবো দেখ বেসিক্যালি রিলে জারণে আমার কী হবে আচ্ছা রিলে জারনটা আমি খাতার মধ্যেই করবো রিলে দারণটা আমি খাতার মধ্যেই করছি টুয়েলভ পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোরটা মার্ক করে রাখ

পপাইন আর প্রপেন তো আলাদা ছোটাইন আর ছোটেন দুখন আলাদা লোকের নাম তাই না টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট থ্রি বীজানন্দারা রূপান্তর এগুলো আমি খাদাই করবো আগে ওখান থেকে মার্ক করে রাখ করেছিস তারপরে দেখ টুয়েলভ পয়েন্ট থার্টিন টুয়েলভ পয়েন্ট থার্টিনের মধ্যে একটা বক্স আছে দেখতে পাচ্ছিস বক্সের মধ্যে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে বলে লেখা আছে আছে টুয়েলভ পয়েন্ট থার্টিনের মধ্যে হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে একটা বক্স করে লেখা আছে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে অ্যাসিটোনের সঙ্গে টুয়েলভ পয়েন্ট থার্টিন কী আছে তিন নম্বর পয়েন্ট কী আছে গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে অ্যাসিটনের সঙ্গে সমমলার তাই তো আর চার নাম্বার দ্রবণ চার নাম্বারটা কি আছে খাট দ্রবণে আছে ওই তিন তিন নম্বরের কোশ্চেনটা দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিকে এসছে তিন চার মার্ক কর ক্লাসে করবো না আচ্ছা তারপর তো এলডল কন্ডিশন ওগুলো তো পড়েছি ক্লাসে

ক্লেজেন্স মিট বিক্রিয়া মানে বেসিক্যালি ভাই বেনজাল ডিহাইট আর অ্যাসিটাল ডিহাইডের ক্রস অ্যালডল এটা আমি ক্লাসে করেছি অলরেডি করা আছে ভাই ক্রস অ্যালডলের ফার্স্ট এক্সাম্পল এটাই ছিল ঠিক আছে তাহলে বেনজাল ডিহাইড আর অ্যাসিটাল ডিহাইটের ক্রস অ্যালডল ওটাই হচ্ছে আমার ক্লেজেন্সমিট বিক্রিয়া এটাও তোর উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক কিছু জিনিস বেশি আছে জানিস ভাই অলরেডি আছেই যে বেশি তারপরে চলে যাবি হচ্ছে ফর্টিন পয়েন্ট টুয়েলভ পয়েন্ট থ্রি ফর্টিন পয়েন্ট টুয়েলভ পয়েন্ট থ্রি টিশেন কো বিক্রিয়া আছে টিশেন কো বিক্রিয়া মার্কর ওটা এটা দরকার ক্লাসে করবো আজকে করছি না পরের দিনও তো করবো টুয়েলভ পয়েন্ট ফিফটিন পয়েন্ট ওয়ান টুয়েলভ পয়েন্ট ফিফটিন পয়েন্ট ওয়ান আছে নাকি শিফ বিকারক আছে তো হ্যাঁ শিফ বিক্রিয়া দেখতে পাচ্ছিস শিফ বিক্রিয়া মার্ক কর শিফ বিকারকটাও মার্ক করলে কিন্তু স্ট্রাকচার পড়তে হবে না শিফ বিকারক শিফ বিক্রিয়া যেগুলো আছে ওগুলো মার্ক করলাম স্ট্রাকচার পড়তে হচ্ছে না ঠিক আছে টুয়েলভ পয়েন্ট ফিফটিন পয়েন্ট টু পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া ওটা দু হাজার পনেরোতে এসছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখ ভেনেগাল বিক্রিয়া আছে তারপরটা একটা নোভেনাগাল কি এটা লিখেছে নোভেনাগাল ওটা অ্যাকচুয়ালি নোয়ে ভেনেগাল বলে ওটা দু হাজার উনিশে এসছে কিন্তু ঠিক আছে নোয়ে ভেনেগাল এটা ক্লাসে পড়ব দরকার আচ্ছা তারপরে চলে যাওয়া হচ্ছে টুয়েলভ ওর মধ্যে দেখ ওর মধ্যে দেখ চলতে চলতে পেয়ে যাবি অ্যাসিটনের বিক্রিয়া আচ্ছা না অ্যাসিটনের পলিমেন পেয়েছিস ওটাই দেখ মেসিটিলিনের প্রিপারেশন আমি ক্লাসে কিছুক্ষণ করেছি দেখতে পেয়েছিস তো ওটা দু হাজার উনিশে এসছে ঠিক আছে আনিস নি বই কেন কেন মানে বুঝতে পারলাম না বন্ধুর কি জন্য লাগবে আচ্ছা চল পরেরটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্সটিন পয়েন্ট টু টুয়েলভ পয়েন্ট সিক্সটিন পয়েন্ট টু ওর মধ্যে দেখা আছে হচ্ছে বেঞ্জয়েন কনডেনসেশন আচ্ছা না টুয়েলভ পয়েন্ট সিক্সটিন পয়েন্টের মধ্যে ব্যঞ্জয়সেশন বেঞ্জয় তোর উচ্চ মাধ্যমিক এসছে মেকানিজম লাগবে না শুধুমাত্র প্রোডাক্ট আমি না পরে পড়ব এটা আচ্ছা হয়েছে আচ্ছা দেখ তার ঠিক নিচে পার্কিন বিক্রিয়া আছে আচ্ছা তার ঠিক নিচে পার্কিন বিক্রিয়া পার্কিন বিক্রিয়ার ঠিক উপরেই দেখ আরও একটা ইকুয়েশান আছে আছে না আছে তো ক্রিয়া কৌশল না ক্রিয়া কৌশল না পার্কিন বিক্রিয়ার ঠিক উপরে দেখ আরেকটা আছে ব্যঞ্জয়নের মধ্যে এইচএনও থ্রি দেওয়া আরও আগে আছে বেঞ্জনের মধ্যে দিলাম পেলাম বেনজিল বেনজিলের মধ্যে কী সব দিয়েছি বেনজিলিক অ্যাসিড পেয়েছি মানে ওটা অক্সিডাইজিং এজেন্ট তো এটা টেস্ট পেপার এসছে উচ্চ মাধ্যমিক কখনো আসেনি এটা মার্ক করে রাখ আশা করবো না তারপরে আছে দেখ পার্কিন বিক্রি পার্কিন বিক্রিয়া তো পড়লাম পার্কিন বিক্রিটা দেখ চলে যা দু হাজার উনিশ লিখে রাখতে পারিস পার্কিন বিক্রি দু হাজার উনিশে এসছে পার্কিন বিক্রিয়ার একটাই এক্সাম্পেল আছে দেখতে পাচ্ছিস তো এক্সাম্পেলে আমি সিনামিক অ্যাসিড পেয়েছি আর সাইড প্রোডাক্ট পেয়েছি অ্যাসিডিক অ্যাসিড যদি এখন যদি তাহলে সাইড প্রোডাক্ট জিজ্ঞেস করে নি তাও মার্ক করে রাখলাম এখানে সাইড প্রোডাক্ট হচ্ছে আমার কি অ্যাসিডিক অ্যাসিড তাহলে খাতার মধ্যেও আমি অ্যাসিডিক অ্যাসিড লিখে রাখবো যেটা সাইড প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা সিএসসি সেটা বলে হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড এই হচ্ছে ভাই তোর বেঙ্গল রোডের স্পেশাল রিয়াকশন এই পার্টগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে

চল তাহলে আজকে এল ডি হচ্ছে এত অব্দি বাকির এখন পি ব্লক কেমিস্ট্রি মার্ক করবো বার কর বই বার পর পি ব্লক কেমিস্ট্রি বার কর